হ্যালো ফ্রেন্ড, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকের ব্লগটা একটু অন্যরকমের। কাল সারাদিন বাড়িতে ছিলাম, প্রচণ্ড খাটাখাটুনি হয়েছে, কারণ কালকে একটা বাড়িতে অনুষ্ঠান ছিল আমাদের, রান্না পুজো। শীতলা পুজোকে কেন্দ্র করে একটা রান্না পুজোর উৎসব হয় আমাদের নপাড়া গ্রামে। তো কালকে সারাদিন ব্যস্ততা ছিলাম, তার জন্য আজকে আর কোনো রাইডে বেরোইনি, সানডে আজকে বাড়িতেই আছি। তো সকাল থেকে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম কি করা যায়। তো আমার ভাগনা, হাই, তো ভাগনার কামরপুকুরের বাড়ি, তো ওকে নিয়ে ভাবলাম চলো যাই আমাদের যেখানে চাষাবাদ হয় গ্রামের মাঠেতে, মাঠের জমিতে এসেছি। তো জমিতে চাষাবাদ চলছে, সেখানে কিছু মুহূর্ত দেখাবো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের এই ব্লগটা এনজয় করি আমরা সবাই। এখানে পাওয়ার টিলারে করে চাষ দেওয়া চলছে। এই হচ্ছে বীজ, চারা গাছ হয়েছে। এখানে ধান রোয়া চলছে, রোপণ, একটি একটি করে বীজ লাগাচ্ছে এখানে। এই হলো বীজের নাটি, এই বীজগুলোকে লাগাচ্ছে, একটি একটি করে পুঁতছে। যে দড়ি ফেলা আছে দেখতে পাচ্ছ তোমরা ওখানে দূরে, ওই দড়ির মাপ ধরে ধরে ওরা সমানভাবে একটা একটা করে বীজ পুঁতছে। ধান গাছের চারা অন্য জায়গায় ফেলা হয়, সেই চারা এই আঁটি হিসাবে বেঁধে তুলে নিয়ে আসা হয়, তারপরে এইভাবে একটা একটা করে পোঁতা হয়। এই ধানকে আবার বড় হতে অনেক টাইম লাগবে। এবার এরপরে নিড়ানো চলবে, যেটা গ্রামের ভাষায় মানে যে আগাছা জন্মায় সেগুলোকে ক্লিয়ার করবে, তারপরে ওষুধ সার এসব দিতে দিতে ধান বড় হবে, ধান ফলবে, তারপর ধান কাটা, হ্যাঁ, বেঁধে আঁটি বেঁধে বাড়িতে নিয়ে যা, তারপর আবার ঝাড়া, হ্যাঁ, তারপর সেদ্ধ শুকনো, তারপর ধান ভানানো, তারপরে খাওয়া, এতগুলো প্রসেস। আর কালকে যে রান্না পুজো হয়েছে, রান্না পুজোরও কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো। আমাদের গ্রামের বাড়িতে মাঠে রান্না হচ্ছে, তো এই মাঠে রান্না উপলক্ষে আমরা সমস্ত বাড়ির যারা অতিথি আছে তাদেরকে ইনভাইট করি, এখানে আসি, এসে একসঙ্গে সবাই একটা পিকনিকের মতো বানাই। তো দেখো সেই দৃশ্য, যে সব রান্নাবান্না চলছে এখানে, আলু ভাজা আর শাক ভাজা হয়ে গেছে, বাকি রান্নাগুলো প্রিপারেশন চলছে। যে দাদা এখন বেগুন ঝেপে খাচ্ছে, বেগুন বিরি খেয়েছেন কোনদিন? ধোঁয়া বেরোয় না, শুধু ভাপ বেরোয়, ভাপ। তুই যে এঠোয়াতে এই যে সব কিছু করছিস, এবার না দেবে। প্লিজ গাইজ, এঠো বলে কিছু হয় না, তেলের দাম অনেক বেড়ে গেছে।